হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের ত্রয়োবিংশ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই লুইস প্লেন চালানো শুরু করলে সেটা কিছু দূর গিয়েই ক্র্যাশ করে যায়, যার ফলে লুইসের মৃত্যু হয়। এরপর আমরা দেখতে পাই সবাই লুইসকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে। শ্রদ্ধা জানানোর পর ট্যান্ডি লুইসের অস্থিটাকে ড্রোনের মাধ্যমে জলে বিসর্জন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা জল পর্যন্ত পৌঁছানোর আগেই একটা গাছে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায়। এর ফলে ট্যান্ডি খুবই দুঃখ পায় আর তার ডাইনোসরের স্যুট পরে সে চার্চে গিয়ে লুইসের কাছে ক্ষমা চায়। সেখানে সে একটা সংকেত পায় আর ভেবে নেয় তার এবার কী করতে হবে। এরপর সে বাড়ি ফিরে যায় আর বিভিন্ন প্লাগ কানেক্ট করে ক্যারল, টট আর এরিকাকে ডেকে বলে সে লুইসের স্মৃতিতে লাইট দিয়ে রামধনু বানিয়েছে, যেটা কারোরই বিশেষ পছন্দ হয় না, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এইসব তার দিয়ে কারেন্ট আনার ফলে গেইলের বিল্ডিংয়েও কারেন্ট পৌঁছায় আর তার লিফটের দরজা খুলে যায়। তখন গেইলের আঙুল একটু নড়তে দেখা যায়। এর কিছুক্ষণ পর গেইল সেই বিল্ডিং থেকে নিজেদের বিল্ডিংয়ে আসে আর তাকে দেখে সবাই খুবই খুশি হয়ে যায়। কিন্তু এসেই গেইল অজ্ঞান হয়ে যায় আর যখন তার জ্ঞান ফেরে সে তার লিফটে আটকে যাওয়ার গল্প সবাইকে শোনায়। তারপর সে লুইস আর মেলিসার ব্যাপারে জানতে চাইলে তাকে সবটা জানানো হয় আর তাকে মেলিসার ঘরের সামনে নিয়ে যাওয়া হয়। পরের দৃশ্যে দেখা যায় গাড়ি করে ট্যান্ডি আর টড মেলিসাকে মেলিসার পুরনো বাড়িতে নিয়ে যায়। তখনই মেলিসা ট্যান্ডিকে খারাপ ফিল করানোর জন্য বলে মেলিসার গর্ভে যে বাচ্চাটা রয়েছে সেটা মাইকের, যদিও ট্যান্ডি সেই কথাটা সিরিয়াসলি নেয় না। মেলিসার বাড়ি যাওয়ার পরের দিন সকালে তারা দেখে মেলিসা ঘরে নেই। তখন ট্যান্ডি আর টট গাড়ি নিয়ে বের হয় আর রাস্তায় অ্যাক্রন হোম কোম্পানির হোর্ডিংয়ে তারা অ্যালাইভ ইন টাকসান লেখা দেখতে পায়। তারা অ্যাক্রন হোমের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখে একটা ঘরে মেলিসা ঘুমিয়ে আছে। পরের দিন সকালে ট্যান্ডি আর টট লক্ষ্য করে মেলিসা ঘুম থেকে উঠে একটা ব্লেজার পরে নিচে আসে, নিজের ব্রেকফাস্ট তৈরি করে আর একটা কৌটো থেকে একটা ওষুধ খেয়ে নেয়। টড অবাক হয়ে মেলিসাকে জিজ্ঞাসা করলে মেলিসা বলে সে নিজেও জানে না এটা কিসের ওষুধ। তখন টড মেলিসাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। এদিকে ক্যারল গেইলকে পেয়ে খুবই খুশি। সে গেইলকে তার নিজের সাথে ট্যান্ডির বানিয়ে দেওয়া ছোট্ট ঘরটাতে রাখে আর গেইলকে সে একটা সিগারেটও ধরিয়ে দেয়। তখন গেইল অবাক হওয়াতে ক্যারল বলে সে চায় না তার মা তাকে ছেড়ে আবার চলে যাক। এরপর তারা মা মেয়ে দুজন একসাথে ফটো তোলে, কিন্তু ক্যারল লক্ষ্য করে ফটোটাতে তাদের ঠিক পেছনেই মুখোশ পরে কেউ একজন দাঁড়িয়েছিল। এরপর ক্যারল সবাইকে সেই ফটোটা দেখায় আর ততক্ষণে ট্যান্ডি ও টডও চলে এসেছে। তারা সবাই এই ফটোটা দেখে অবাক হয় আর সিদ্ধান্ত নেয় তারা এই মুখোশের আড়ালের মানুষটিকে খুঁজে বের করবে। তাই তারা খুঁজতে শুরু করে আর একটা বাড়ি দেখতে পেয়ে তার ভিতরে গিয়ে দেখে ঘরটা বাচ্চাদের জিনিসে ভর্তি, এমনকি সেখানে ট্যান্ডি আর ক্যারলের কয়েকদিন আগের ক্যাম্পেইনের ফটোও তোলা রয়েছে। তারা বুঝে যায় এটা কোনো বাচ্চার ঘর। তারপর তারা গাড়ি নিয়ে ফেরার সময় ট্যান্ডি তাদেরকে জানায় তারা ভুল পথে বাচ্চাটিকে খুঁজছে। তাদের মধ্যে মতবিরোধ হয়, তাই ট্যান্ডি চলন্ত গাড়ি থেকে নেমে নিজের রাস্তা আলাদা করে নেয়। ট্যান্ডি সেই বাড়িটাতে যায় আর লুকিয়ে বাচ্চাটার আসার অপেক্ষা করতে থাকে। যদিও অনেক সময় কেটে গেলেও সেই বাচ্চাটিকে দেখতে পায় না। সকাল হলে এরিকা আর ক্যারল সেখানে আসে আর ট্যান্ডি তাদের সাথে ফিরে যায়, কিন্তু গাড়িতে উঠে তারা সেই মুখোশ পরা বাচ্চাটিকে গাড়ির পিছনের সিটে দেখতে পেয়ে ঘাবড়ে যায়। এরপর তারা বাচ্চাটিকে বাড়ি নিয়ে আসে এবং তাকে পিজার লোভ দেখিয়ে তারা মুখোশ খোলায় আর তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কথা বলে না। তখন সবাই মিলে তার নাম দেয় জ্যাসপার। এরপর ট্যান্ডি তার বল বন্ধু গ্যারিকে জ্যাসপারের হাতে দিলে জ্যাসপার সেটা নিচে ফেলে দেয় আর এরিকার গাড়ি ভুলবশত গ্যারিকে চাপা দিয়ে দেয়। ট্যান্ডি তাতে খুবই দুঃখ পায়, সে গ্যারিকে নিয়ে এসে সারানোর চেষ্টা করে। তখনই ক্যারল ট্যান্ডিকে বলে জ্যাসপারকে মানিয়ে নেবার জন্য একটু সময় দিতে। এরপর ট্যান্ডি জ্যাসপারের কাছে এক প্যাকেট সিগারেট পায়। তখন সে জ্যাসপারকে বলে
যদি সে ভালো ব্যবহার করে তাহলে এই প্যাকেটটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। সেদিন রাতে ডিনারের সময় ট্যান্ডি জ্যাসপারকে সবার সামনে ভালো বাচ্চা সাজিয়ে নিয়ে আসে। সবাই দেখে খুবই অবাক হয়ে যায় এবং ট্যান্ডিকে বাহবা দেয়। কিন্তু তখনই ক্যারল জানতে পারে যে জ্যাসপারকে দিয়ে এসব করানোর জন্য ট্যান্ডি তাকে সিগারেট দিচ্ছে। সবাই খুব রেগে যায় আর তারা এক জায়গায় জড়ো হয়ে জ্যাসপারকে বলে তার পছন্দ মতো গার্জিয়ান বেছে নিতে। জ্যাসপার এরিকাকে বেছে নেয় আর তাতে ট্যান্ডি একটু রেগে যায়। ট্যান্ডি এই ব্যাপার নিয়ে দুঃখ করলে ক্যারল তাকে সান্ত্বনা দেয়। রাতে ট্যান্ডি এরিকার কাছে গিয়ে তার ব্যবহারের জন্য ক্ষমা চাইলে এরিকা ক্ষমা করে দেয়। পরের দিন সকালে সবাই প্ল্যান বানায় জ্যাসপারের জন্য একটা পার্টি রাখা হবে। টড বলে যে এতে মেলিসার অবস্থারও হয়তো উন্নতি হতে পারে, কিন্তু ট্যান্ডি তাকে বলে জ্যাসপারের জন্য দেওয়া পার্টিতে মেলিসা যেন না আসে, কারণ জ্যাসপার মেলিসাকে ভয় পায়। রাতে পার্টিতে ট্যান্ডি আর ক্যারল জ্যাসপারের জন্য নাচ করে, আর অন্যদিকে ট্যান্ডির কথাগুলো মনে করে টডের রাগ হয় এবং সে ড্রিঙ্ক করতে থাকে। আর সে রাগ চেপে রাখতে না পেরে পার্টিতে গিয়ে ট্যান্ডির সাথে ঝামেলা শুরু করে দেয়। তারপর তারা দুজন মারপিট করতে শুরু করে। ট্যান্ডি দৌড়ে টডকে মারতে যায়, কিন্তু টড ট্যান্ডিকে ধরে মাটিতে ফেলে দেয়। আর টড ট্যান্ডিকে ঘুষি মারতে যাবে ঠিক এমন সময় তারা একটা সাইরেন শুনে থেমে যায়। তখন তারা বাইরে গিয়ে দেখে মেলিসা আর জ্যাসপার ট্যান্ডির সাইরেন লাগানো পুলিশ গাড়িতে বসে সাইরেন নিয়ে খেলছে আর হাসাহাসি করছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।